হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন নতুন খবর জানিয়ে দিল যে মৌসুমি বায়ু কিন্তু আরও একটু এগোচ্ছে, এর ফলে বিহার এবং ঝাড়খণ্ড এবারে ভারী বৃষ্টিপাত হতে পারে, এর পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে। কোন দিকে কেমন হতে পারে এর পাশাপাশি সতর্কতা জারি করেছে, লাল কমলা হলুদ সতর্কতা, অর্থাৎ সেখানে বৃষ্টিপাত অনেকটা হতে পারে। এর পাশাপাশি যেটা বলবো যে ঝড় বৃষ্টিও হতে পারে এমন সম্ভাবনা থাকছে বেশ কিছু অংশে। ইতিমধ্যে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবো। যেটা রয়েছে যে এই যে মেঘ দেখতে পাচ্ছেন, মঙ্গলবার বিকেলের পর থেকে সন্ধ্যের দিক থেকে যে মেঘ উঠেছে যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে, সেটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে পশ্চিমাঞ্চল দিয়ে কিন্তু এটি প্রবেশ করছে, ফলে এখানে অনেকটাই বৃষ্টিপাত হতে পারে। বুঝতেই পারছেন তো, এরকম একটি ঘন মেঘ রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের উপরে, সেইটি বীরভূম এবং সেটা এখানে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে কিন্তু এগোচ্ছে, এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে এবং এখানে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। এর পাশাপাশি পুরুলিয়া এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি এই যে মেঘ দেখছেন, এটা কিন্তু এখানে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকে যেতে পারে, আর একটু বৃদ্ধি হলে সেটা অন্যান্য জায়গাতেও যেতে পারে, সুতরাং একটু ওয়েট করতে হবে। সম্ভাবনা থাকছে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে। প্রবল যে গরম রয়েছে, কারণ একটা মৃদু তাপপ্রবাহ কিন্তু এখানে রয়েছে দক্ষিণবঙ্গের উপরে, ফলে প্রচণ্ড গরম, অস্বস্তি, নাজেহাল অবস্থায় রয়েছে মানুষ। এই বৃষ্টিটা হলে সতর্ক, এখানে কিন্তু স্বস্তি ফিরতে পারে। এর পাশাপাশি আগামী দিনগুলিতে কেমন থাকছে আপনাদের জানিয়ে দেবো। যারা এখান থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আপনার ওখানে কেমন বৃষ্টিপাত রয়েছে, কারণ ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঘন মেঘ রয়েছে, সুতরাং এই মেঘটা থেকে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। এই দিকগুলোতে একটু হালকা টাইপের মেঘ রয়েছে, তবে আপনাদের যেটা বলবো যে পরবর্তী ক্ষেত্রে যেখানে যে জায়গাগুলোতে ফাঁকা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে, এখানে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে, আবারও কিন্তু মেঘ তৈরি হবে। সুতরাং কিছু কিছু এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, ত্রিপুরা রয়েছে মেঘাচ্ছন্ন, চট্টগ্রাম বরিশাল কিছু এলাকা অল্প মেঘাচ্ছন্ন রয়েছে, তবে এখানেও নতুন করে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি যেটা বলবো যে উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে উত্তরবঙ্গের উপর দিয়ে, কিছুটা বাংলাদেশের উপর দিয়ে, এখানে আসাম উপর দিয়ে কিন্তু এটা মণিপুর পর্যন্ত একটা অক্ষরেখা বিস্তৃত হয়ে রয়েছে, ফলে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু আগামী দিনগুলিতে রয়েছে। জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তর কী বলছে এবং আগামী যে পূর্বাভাস আমরা পাচ্ছি এখানে কি রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। আপনারা শুধু জানিয়ে দিন আপনার এলাকায় বর্তমানে কেমন আকাশটা রয়েছে, আবহাওয়াটা কেমন রয়েছে, তাহলে আপনার কমেন্ট থেকে অনেকে জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে কিন্তু আপনি অবশ্যই উপকৃত হবেন, সঠিক আপডেট পাবেন এখান থেকে কিন্তু আমরা বলতে পারি। তো চলুন দেখে নিচ্ছি কী কী আপডেট জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, প্রথমে জানাবো যে ভারতীয় মৌসুম ভবন 14 তারিখে কী আপডেট প্রকাশ করেছে। এখানে কিন্তু বর্ষা নিয়ে অনেক কথা রয়েছে, যেখানে বর্ষা, এখানে কিন্তু ওই অ্যাডভান্স যেটা মনসুন যেটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এছাড়া উড়িষ্যার বেশ কিছু অংশে, এছাড়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু এটা ছড়িয়ে পড়ছে অন্ধ্রপ্রদেশ হয়ে। এছাড়া যেটা বলবে যে উত্তরবঙ্গের প্রত্যেকটি এলাকাতেই কিন্তু বর্ষা ঢুকে যাচ্ছে, এর পাশাপাশি বিহারের বেশ কিছু অংশ চলে যাচ্ছে। 2 থেকে 3 দিনের মধ্যে পুরো এলাকাতেই হয়তো আস্তে আস্তে বর্ষা প্রবেশ করা যাবে, অর্থাৎ বৃষ্টিপাত বেড়ে যাবে, হয়তো 2-3 দিনের মধ্যেই বৃষ্টিপাতটা বাড়তে শুরু করবে, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এর পাশাপাশি বৃষ্টিপাত নিয়ে যেটা বলছে, দেখুন এখানে সতর্কতাও রয়েছে, সেগুলো বলে দিচ্ছি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জোরালোভাবে যেহেতু প্রবেশ করছে এবং তার ফলে কি হচ্ছে না, আগামী 5 দিনে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতগুলো থাকবে 18 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আসাম, মেঘালয়, এছাড়া ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এগুলোতে এবং উত্তরবঙ্গ, সিকিমের দিকে। এর পাশাপাশি দেখুন এখানে কিন্তু একটা কথা বলা রয়েছে, এই পয়েন্টটাতে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে যে রেইনফল অ্যাক্টিভিটি কিন্তু এবার বাড়ছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এবং ওয়াইড স্প্রেড রেইনফল হবে, অর্থাৎ অনেকটা এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। তার ফলে যেটা হতে পারে, এখানে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী 5 দিনের মধ্যে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের কথা বলেছে 17 এবং 16 তারিখের মধ্যে বিহার, ঝাড়খণ্ডের দিক, অর্থাৎ ঝাড়খণ্ডে কিন্তু ভারী বৃষ্টিপাত প্রবেশ করে যাচ্ছে। এর পাশাপাশি 16 থেকে 18 জুনের মধ্যে বিহারের বেশ কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে এমন করে রয়েছে, এখানে আর কিছু দেখাচ্ছে না। এবারে যেটা আমাদের ছবিতে ভালো করে দেখিয়ে দিই, তাহলে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হবে। তারপর আলিপুরটা বলে দিচ্ছি, দেখুন মৌসুমি বায়ু কিন্তু এতটা এগিয়ে গেছে, বুঝতে পারছেন কিছুটা আর একটু কিছু হয়তো 48 ঘন্টা মতো
সময় নিতে পারে, যেটা দক্ষিণবঙ্গে কিন্তু এখানে এটা সরে যাবে, তখন কিন্তু এখানে এই যে নীল কালারটা এখানে আরেকটা কালার এখানে চলে আসবে, তখন বুঝতে পারবেন যে এটা কিন্তু এখানে বর্ষাটা চলে আসবে। অর্থাৎ এতটা কিন্তু এগিয়ে গেছে, আর একটু এগোবে তখনই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আপনারা পেতে পারবেন এমনটা। এবং এইগুলোতেও কিন্তু বর্ষা ঢুকে গেছে, বুঝতে পারছেন তো, অ্যাকচুয়াল ডেটগুলো চলে এসেছে। এর পাশাপাশি আমাদের সতর্কতা দেখে, এখন লাল সতর্কতা কিন্তু 3 দিন জারি রয়েছে, কমলা সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতা রয়েছে। এখানে দেখুন 14 তারিখে মঙ্গলবার এখানে কিন্তু অনেকটা কেন গরম রয়েছে দেখুন, একটু জুম করছি ভালো করে বুঝতে পারবেন। দক্ষিণবঙ্গে দেখুন এখানে প্লাস থার্মোমিটার দেওয়া রয়েছে, তার মানে এখানেও কিন্তু তাপপ্রবাহ ছিল, অর্থাৎ এখানটা অনেকটা গরম। এবং এখানে যেটা রয়েছে বিহারেও কিন্তু অনেকটা গরম রয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও জোর, এই যে ঝাড়খণ্ডেও কিন্তু দেখুন ভারী বৃষ্টিপাত সিম্বল, অর্থাৎ এইগুলোতে বজ্রবিদ্যুৎ থাকলে এখানে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টি টাইপের ব্যাপার আর কি কথা বলছে। এবারে আমরা দেখাবো 15 এবং 16 তারিখ 17 তারিখে, দেখুন দেখে নিন ভালো করে, এখানে জুমটা কমিয়ে দিই, 15, 16, 17 তারিখের মধ্যে দেখুন এখানে মেঘালয় এবং আসামে কিন্তু রয়েছে কমলা সতর্ক, লাল সতর্কতা, এবং বাকি জায়গাগুলোতে রয়েছে হলুদ সতর্কতা। এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসছে, এবং দেখা যাচ্ছে যে বিহার এবং ঝাড়খণ্ডের কাছাকাছি কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত এখানে প্রবেশ করছে, তার মানে বৃষ্টিপাত এরিয়া জুড়ে কিন্তু বাড়তে পারে, তার প্রভাবে আমাদের এখানে কিছুটা মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাতও পেতে পারি। এছাড়া অরুণাচল প্রদেশ এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে এখানে কিন্তু কমলা সতর্কতা দেওয়া রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, এগুলো কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অংশে দেখুন বৃষ্টিপাত বাড়ছে এমনটা বোঝাই যাচ্ছে। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, দেখুন আমরা যেটা বলেছিলাম যে বৃষ্টিপাত কিন্তু বাড়বে, এবারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে কমলা সতর্কতা, কেন না এখানে কিন্তু 14 তারিখ থেকে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে, এবং এখানে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কোন কোন জায়গাতে হবে, আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়া ভারী বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এমন সম্ভব, এবং ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে, ফলে বিভিন্ন দিনাজপুরের দিকেও কিন্তু এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত অনেকটা বেশি থাকতে পারে। সুতরাং উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বেশি সতর্কতা থাকছে, সিকিমের দিকে ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত বলছে না কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টি টাইপের থাকার সম্ভাবনা। এর পাশাপাশি বিহারের দিকে দেখুন এখানে কিন্তু যে হিট ওয়েভ ছিল সেটা কমে যাচ্ছে, এবারে কিন্তু 2 দিন মানে 48 ঘন্টা পর থেকে এখানে ভারী বৃষ্টিপাত প্রবেশ করে যাচ্ছে কিছু কিছু এলাকাতে। এছাড়া ঝাড়খণ্ডেও দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত কিন্তু চলে আসছে, অর্থাৎ ঝড় বৃষ্টি টাইপের থাকবে এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু থাকছে, এই অর্থাৎ বর্ষা যে প্রবেশ করছে এটা কিন্তু পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে। এর পাশাপাশি উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এমন সম্ভাবনা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এখানে 14, 15, 16, 17 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, সমুদ্রে বড় কোনো সতর্কতা নেই। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে, এখান থেকে মঙ্গলবার সন্ধেবেলার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই মেঘ এখানে প্রবেশ করেছে, অর্থাৎ আস্তে আস্তে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে কিন্তু মেঘ ঢুকছে ঝাড়খণ্ড বিহার হয়ে, এখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, পূর্ব বর্ধমান পর্যন্ত ঝড় বৃষ্টি হবে বলে বোঝা যাচ্ছে, অর্থাৎ এখানে বৃষ্টিপাত হবে। এবারে যেটা বলবো যে আমাদের এখানে বৃষ্টিপাতে দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু অংশে কিন্তু এই বৃষ্টিটা দেখুন এইরকমভাবে ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে এদিকে আসবে, অর্থাৎ বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে, কোথাও কোথাও হালকা মাঝারি করে তার পাশাপাশি জোর বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকছে পশ্চিমাঞ্চল দিয়ে কিন্তু আসতে পারে। এর পাশাপাশি যেটা বলবো যে উত্তরবঙ্গে রাতের পরে কিন্তু মেঘ তৈরি হতে পারে বেশ কিছু অংশে, কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কাছাকাছি হয়ে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং দেখুন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামের বেশ কিছু অংশে কিন্তু, এবং ত্রিপুরা সমেত বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, এবং এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত রাত থেকে সকালবেলা সময়ের মধ্যে বৃষ্টিপাত এখানে এইগুলোতে কিন্তু বাড়বে। ইতিমধ্যেই অনেক জায়গায় জলমগ্ন হয়েছে, নদীর জলস্তর বাড়ছে, এখানে কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতি খারাপ হচ্ছে, এবং ইতিমধ্যে আপনারা দেখলেন যে 5 দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে, ফলে যে বৃষ্টিপাত হচ্ছে ফলে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কিন্তু আশঙ্কা তৈরি হচ্ছে, যেটা আমাদের বিগত কিছুদিন আগে বলেছিলাম যে বন্যা পরিস্থিতি হতে পারে, তো সম্ভাবনা কিন্তু অনেকটা তৈরি হচ্ছে। এবং দেখুন 15 তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বেড়ে যাচ্ছে, অর্থাৎ 15, 16 দেখুন ভালো করে দেখতে দেখুন ট্র্যাক করে দিই তাহলে সবথেকে ভালো, আমরা দেখতে থাকবো নিজের এলাকা, এখানে আমরা এরকমভাবে দেখে দিচ্ছি তাহলে ব্যাপারটা বুঝে যাবেন, সব জায়গা দেখা যাচ্ছে দেখুন বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকছে হালকা মাঝারি, এবং 16 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে আস্তে আস্তে, রাতের দিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, উত্তর পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত হবে, এর পাশাপাশি বেলার পর থেকে আস্তে আস্তে মেঘলা হবে এই জায়গাগুলোতে, ধীরে ধীরে দেখুন দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে, হালকা মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত আসবে, এখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সব দিকে বৃষ্টিপাত, এখানে দেখুন কলকাতা
কলকাতা, হাওড়া, হুগলি 2/24 পরগনা, 2 মেদিনীপুর সব দিকে বৃষ্টিপাত থাকবে। মোটামুটি 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত ভালোই থাকছে, তারপর ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণগুলো একটু করে কমলেও হালকা মাঝারি করে চালাতে থাকবে। বাংলাদেশের বিভিন্ন অংশে দেখুন বৃষ্টিপাত থাকছে, উত্তর এবং উত্তর পূর্ব দিকে বৃষ্টিপাত থাকছে, এর পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সব দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বজ্রকর্ম মেঘে বৃষ্টিপাতও হতে পারে, বৃষ্টিপাত কখনো একবারে সবসময় যে হবে সেরকম নয়, কিন্তু হতে থাকবে এমন সম্ভাবনা কোনো না কোনো জায়গাতে হতে থাকবে, হয়তো এখানে একটু আগে হবে একটু পরে হবে, এইভাবে কিন্তু চলবে 20-21, অর্থাৎ বৃষ্টি গরম থেকে স্বস্তি, তাপমাত্রা কিছুটা নেমে যাবে এমন সম্ভাবনা, 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে, অর্থাৎ দেখুন এই 21 তারিখের পর থেকে ভারী বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গের দিকে ধীরে ধীরে কমতে থাকবে এবং এই জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি চলবে এবং এই সময়তে একটা ঘূর্ণাবর্ত এখানে অবস্থান করবে, ফলে বৃষ্টিপাত আমরা পেতে পারি, অর্থাৎ বৃষ্টিপাতের হয়তো অত্যন্ত শক্তিশালী ব্যাপার না থাকলেও কিন্তু বৃষ্টিপাত হবে এমনটা রয়েছে, বুঝতে পারছেন তো। 22-23 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে, বুঝতে পারছেন তো, দেখিয়ে দিলাম এতটা, এখানে আমরা আর ই করছি না, একবার আমাদের স্যাটেলাইট ইমেজ আরেকবার নিয়ে চলে যাচ্ছি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। এখানে এখানে যে এখানে মঙ্গলবার দেখুন এই যে ঘন মেঘ, বুঝতে পারছেন তো, দেখুন এখানে ঘন মেঘ রয়েছে, এই কালো মেঘ এইটা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে বর্ধমান পর্যন্ত এলাকাতে কিন্তু এইগুলো আসতে এগোবে, ফলে সম্ভাবনা থাকছে রাতের পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু এখানে বৃষ্টিপাতগুলো এগিয়ে আসতে পারে, সুতরাং সব থেকে বেশি চান্স থাকছে এই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এদিকে নদিয়া, মুর্শিদাবাদের দিকে আরও অনেকটা বৃষ্টিপাত যেতে পারে, পরবর্তীতে সরতে পারলে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি 2/24 পরগনার দিকে যেতে পারে, সুতরাং একটু ওয়েট করতে হবে, সেক্ষেত্রে এদিকে খুলনা বিভাগেও যেতে পারে এবং এদিকে আরও নতুন নতুন মেঘ উঠবে ফলে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে, তো এই রয়েছে ব্যাপার। তো আর এখানে কোথাও ক্লিক করছেন, আশা করি বুঝতে পেরেছেন, আপনার একটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ধন্যবাদ।